বাপের বাড়ি থেকে যখন কুটুম আসে প্রত্যেকটা মেয়ে অনেক খুশি হয়। তুলি আজকে সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আমাদের এখানে মানে তুলি যেখানে রান্না করে সেখানে মাথার উপর কিন্তু চাল নাই, আর প্রচণ্ড রোদ ছিল, সেজন্য আমি তুলিকে একটা সুন্দর করে টিন দিয়ে চালা বানায় দিই উপরে, যাতে তুলির মাথায় একটু রোদ কম লাগে। আর তুলি সেমাই রান্না করছিল, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় লাচ্ছা সেমাই সেগুলা। এদিকে তুলির মশলাও ফুরিয়ে গেছিল, সেজন্য তুলি জিরা ভেজে নিল, আর গরুর মাংস রান্না করার জন্য প্রস্তুতি চলতেছে। এদিকে চাচি জিরাগুলো বেটে দিয়ে আর ওইদিকে গরুর মাংসর মশলা হয়ে গেছে, এবার গরুর মাংস রান্না করতেছে। আর এদিকে আমি ডিমগুলা গ্যাসের চুলাতে নিয়ে গেলাম, মাটির চুলাতে তুলি মাংস রান্না করছে আর আমি গ্যাসের চুলাতে ডিমগুলা সেদ্ধ করতে দিলাম। এবার বাহিরে বের হয়ে দেখি তুলি ট্যাপের পাড়ে মুরগি পরিষ্কার করতে বসেছে, ওইদিকে চুলার উপরে গরুর মাংস রান্না হচ্ছে। তুলির একা হাতে সবকিছু রান্না করবে, তুলির হাতের মাংস রান্নাটা খুব বেশি ভালো হয়, সেজন্য তুলি নিজের হাতে মাংস রান্না করতেছিল। তো তুলি যেহেতু মুরগি পরিষ্কার করতেছিল, সেজন্য আমি মাটি চুলায় বসে তুলির রান্নাটা একটু হেল্প করতেছিলাম। এদিকে মুরগি পরিষ্কার করা হয়ে গেছে, আর এবার মুরগির মাংস রান্না হবে। এদিকে ডিমগুলাকেও ভালো করে সিলিয়ে নেওয়া হয়েছে, আর এখানে তিনটা বেগুন আছে, আজকে আমরা বেগুনের ভর্তা বানাবো। বেগুনটাকে ভেজে তারপরে ভর্তা বানাবো। আর এদিকে মুরগির মাংসটা রান্না চলতেছে, প্রায় শেষের পথে মুরগির মাংস রান্না। এদিকে আমাদের কুটুমগুলো আস্তে আস্তে দুজন একজন করে ঢুকতে শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি থেকে যখন কুটুম আসে একটু বেশি খুশি হয়। তারা মনে করে তাদেরকে যত খুশি রান্না করে খাওয়ানো যায়। তাদের কিন্তু আসার কথা ছিল সকালে, মানে তুলির বাপের বাড়ির কুটুমগুলো আসার কথা ছিল সকালে, তারা এসে রান্না বান্না করবে, কারণ তুলি তো বেশি কাজ করতে পারবে না। কিন্তু তারা আসতেছিল দুপুর 12টা পার হয়ে গেছে তাদের আসতে আসতে, আর তুলি এদিকে বেশিরভাগ রান্না করেই ফেলেছে। এদিকে এখন শুধু ডিম ফ্লাই ছিল, বেগুন ফ্লাই ছিল, তো তুলির বোন এসে রান্নাঘরে বসে পড়েছে। আর এদিকে তুলি তাদের নাস্তার জন্য কিছু হালকা পাতলা জোগাড় করছিল, আসলে খুব বেশি কিছু করতে পারেনি তাদের জন্য, হালকা পাতলা সিম্পল কিছু করেছি। তো নাস্তাগুলা তুলি চাচি আর তুলি দুজনে মিলে সার্ভ করছিল, আর ডাইনিং রুমে সবাইকে একসাথে বসিয়ে নাস্তাগুলো দিয়েছিলাম। আর আজকে গরমও ছিল অনেক বেশি, আমাদের ডাইনিং রুমে আসলে ফ্যান লাগানো হয়নি এখনো, আসলে একদিকে করলে আরেকদিকে হয় না, আরেকদিকে করলে আরেকদিকে হয় না, অল্প অল্প করেই এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন। সেজন্য তাদেরকে প্রচণ্ড গরমও রাখছিল, আর একটা টেবিল ফ্যানে কাজও হচ্ছিল না, সবাই নাস্তা করছিল। আর এদিকে আমার জ্যাওস মানে তুলির বড় বোন পোলাও রান্না করছিল, এখন পোলাও রান্না শুধু বাকি ছিল। অলরেডি সব রান্না বান্না শেষ, এবার ভর্তা বানানোর পালা। এই যে বেগুনগুলো ভেজে রাখা হয়েছিল, আর এই ভাজা বেগুন দিয়ে ঝাল ঝাল একটা ভর্তা হবে, এই ভর্তাটা আমার খুবই ভাল লাগে। তো ড্রয়িং রুমে সবাইকে পাটি ফেলে দিচ্ছিলাম, আমাদের গ্রামীণ ভাষায় আমরা পাটি বলি, তো পাটি ফেলে দিচ্ছিলাম সবাইকে একসঙ্গে বসে খেতে দিব সেজন্য। আর তুলি আর তুলির বোন দুজনে মিলে একসঙ্গে সবাইকে খেতে দিচ্ছিল। আসলে তুলির বোন প্রচণ্ড কাজ করতে পারে আর অনেক ভালো একজন মানুষ, মানে তুলির বোন মানে আমারই বোন, কিন্তু আমি বারবার মেনশন দেওয়ার জন্য আপনাদেরকে তুলির বোন বলতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো সবাইকে একসাথে মিলে খেতে দেওয়া হয়েছে, আর তুলিও সার্ভ করতেছে, তুলির বোনও সার্ভ করতেছে। তো এখানে ডিম আর ব্রয়লার মুরগির মাংস দেওয়া হচ্ছে, আর ওইদিকে গরুর মাংস রান্না করা হয়েছে, তাদেরকে দেওয়া হবে। তো সব মিলিয়ে একসঙ্গে বসে খাওয়ার মজায় আলাদা। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা আমাদের চাচিকে কিছু তরকারি ভাত এগুলো দিতে যাচ্ছিলাম। আসলে অনেক আত্মীয় স্বজন ছিল, তো এই জন্য চাচি লজ্জায় আসেনি, চাচিকেও দাওয়াত করা হয়েছিল আমাদের বাড়িতে, কিন্তু চাচি আসেনি। তো সেজন্য ভাবলাম চাষিকে একটু দিয়ে আসি, সে মনের মতো করে বসে খেতে পারবে। তো আসে দেখি চাষি ঘুমাচ্ছিল দুপুরে, তো আমরা চাষিকে খাবারগুলো দিলাম, আর খাবারগুলো পেয়ে চাষি খুবই খুশি। আসলে মানুষের মুখ দেখলেই তো বোঝা যায় সে আসলে কতটা খুশি। এইদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে একসঙ্গে রুমে বসে আড্ডা দেওয়া হচ্ছিল, সবাই শুয়ে বসে মনের মতো করে গল্প করছিল। আর সবাই মিলে জেদ ধরেছে তারা আমাকে ক্ষীর খাওয়াবে, মানে আমাকে আর তুলিকে ক্ষীর খাওয়াবে। আমাদের গ্রামীণ এলাকায় বিয়ের আগের দিনে ক্ষীর বাসরের অনুষ্ঠান হতো, কিন্তু আমাদের বিয়েতে কপাল গুণে হয়তোবা সেরকম কোনো অনুষ্ঠান হয়নি। তো তাদের ইচ্ছা আমাদেরকে ক্ষীর খাওয়াবে, তাদের মনের খুবই ইচ্ছা, তো আমি আর বাধা দিলাম না, এরকম সুযোগ কি ছেড়ে দেওয়া যায়। তো যাই হোক, ছোট্ট একটু করে মানে অনুষ্ঠানের মতো করে আমাদেরকে তারা ক্ষীর খাওয়া দিল, আর সবাইকে আবার সেমাই মিষ্টি খাওয়াই দিলাম। তারা এখন বাসায় চলে যাবে, মানে তাদের বাসা নওগাঁ জেলায় আর আমাদের বাসা রাজশাহী জেলায়, কিন্তু মানে তারা থাকবেই না, তাদেরকে অনেক অনুরোধ করা হচ্ছিল যে তারা আজকের দিনটা আপাতত থাকেন, তারা থাকবে না। তো সন্ধ্যার আগ দিয়ে তারা সবাই রেডি টেডি হয়ে বাড়িতে চলে যাচ্ছে, আর এখন বিদায় মুহূর্ত। সবাইকে বিদায় করে দিয়ে তুলির বোন থাকবে আমাদের বাসায়, কারণ বাসার যে এঠো থালা বাসনগুলো রুম টুম পরিষ্কার এগুলো করার জন্য আপা থাকবে। তো সবাইকে গাড়িতে দিয়ে বিদায় দিলাম, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তুলির জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।